হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। আর এই কদিন আমি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একটু বিজি ছিলাম, আর সামনে হরিনাম বাড়ি ছিল, তো সেই জন্য গান চলছিল, আর গান চললে তো তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করা যায় না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে। তো আজকে আমি আর যার ঠান্ডা পড়েছে, তো মানে ঠান্ডাতেই একটু কি বলবো, একটু লেট হয়ে যাচ্ছে উঠতে, সো এই কদিন ঠান্ডাতে কি বলবো। আর আর তাছাড়াও শরীরও সায় দিচ্ছিল না, মনও সায় দিচ্ছিল না, তো সেই জন্য এই কদিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো, আজকে তো তোমরা বুঝতেই পারছো আমি নাইটে শ্যুট করছি, নাইটে তোমাদেরকে আজকে আমি দেখাবো কম খরচে খুব অল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে লিপ বাম বানাতে পারো। তো লিপ বাম বানাতে প্রচুর সহজ উপায়ে লিপ বাম বানাতে হয়, মানে আমি যে লিপ বাম বানানোটা বলবো, খুব অল্প সময়ে আর অল্প খরচাতেই তোমরা একটা দারুণ লিপ বাম পেয়ে যেতে পারো, যে 10 টাকা, জাস্ট 10 টাকা খরচা হবে, আর তোমাদের ঘরোয়া জিনিস দিয়ে তোমরা সেই লিপ বামটা বানাতে পারবে। তো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমাদেরকে অবশ্যই বলে দেবো, তার আগে আমি কথাগুলো কিছু বলে নিই। তো যেগুলো লাগছে খুব অল্প সময়ে তোমাদের লাগবে আর খুব অল্প খরচাতেই হবে, তো চলো তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। তো এখানে আমি নিচ্ছি একটা লিপস্টিক, এটা বেগুনি কালারের লিপস্টিক, তোমরা চাইলে যে কোনো কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। আর এই লিপস্টিক লাগছে, আমি হাফ একটু ব্যবহার করেছিলাম, তো সেই জন্য এরকম লাগছে। আর লিপস্টিক আর একটা 10 টাকা দামের ভেসলিন, তো এই দুটো লাগলেই তোমাদের হয়ে যাবে তৈরি। তো চলো তোমরা দেখে নাও। তো এখানে আমি একটা স্টিলের পাটি নিয়ে নিয়েছি, আর এটা চাটু, চাটুতে গরম বসিয়ে দিয়েছিলাম, চাটুটা একটু গরম হয়ে গেছে, আমি এতে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি, আর এতে আমি আমার লিপস্টিকটা দিয়ে দেবো। তো এখানে একটু রুটি করা হয়েছিল, তো সেই জন্য একটু প্রবলেম আছে, তো যাই হোক, মানে রুটি এগুলো পড়ে আছে, যাই হোক, ডোন্ট চাচ ওকে। আর এখানে আমি লিপস্টিক দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো ভেসলিনটা। তো এবার আমি ভেসলিনটা দিয়ে দিচ্ছি, তো দিয়ে দুটো মিক্সড করলেই হয়ে যাবে লিপ বাম তৈরি। তো চলো তোমরা দেখে নাও। তো লিপ বামটা করা হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে এতে ঢেলে দেবো, নাহলে শক্ত হয়ে যাবে। তো আমি এরকম একটা ভেসলিনের ছোটো কৌটো নিয়ে নিয়েছি, এতে আমি এবার ঢেলে নিলাম। তো এরকম ভেসলিনের ছোটো কৌটোতে কিংবা লিপস্টিকের যে কোনো কৌটো রাখলে খুব ভালো, আর তোমরা চাইলে যে কোনো লিপস্টিকের কালার অ্যাপ্লাই করতে পারো, আর আমি বেগুনি কালারটা অ্যাপ্লাই করেছি। তো চলো তোমরা দেখে নাও। তো লিপ বাম বানানোটা কেমন লাগলো তোমাদেরকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর লিপ বামটা লাস্টে যে কীরকম হয়েছে তোমরা দেখে নাও। এই যে আমি একটা ভেসলিনের ডিপে নিয়েছি, এটাতে আমি ঢেলে রেখেছিলাম লিপ বামটা, আর এখন তোমরা 5 মিনিট লাগবে না মানে এটা জমতে, ফ্রিজে রাখানোর কোনো প্রয়োজন হবে না, তোমরা এমনি জাস্ট অ্যাপ্লাই করতে পারো। আর এটা এই যে এরকম আকার ধারণ হয়েছে, এবার আমি এটাকে লিপে লাগিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি বেগুনি কালারের লিপস্টিক আমার একটা ছিল, তো আমি এটাকে বেশি আবার অ্যাপ্লাই করি না, কারণ আমার লিপ বেগুনি কালারটা ঠিক পছন্দ নয়, ঠিক ডার্ক টাইপের লাগে, তো তোমরা দেখতেই পাচ্ছ, তো সেই জন্য আমি বেগুনি কালারটা বেশি অ্যাপ্লাই করি না। তো সেই জন্য এটা দিয়ে আমি লিপ বাম বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো, রেড, পিঙ্ক, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো, মানে জাস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো, সো যে কোনো লিপস্টিক। আর এটা আমার বেগুনি কালারের একটা লিপস্টিক এমনি পড়েছিল, মানে আমি ব্যবহার করি না, আগের বছর আমি লিপ বাম বানিয়ে নিয়েছিলাম, তো এবছরও হাফ লিপ বাম ব্যবহার করেছিলাম, মানে হাফ লিপস্টিক দিয়ে, তো এটা আমি ফুল লিপস্টিকটা এবারে ট্রাই করে নিলাম। তো তোমরা চাইলে এরকম তোমাদের যে বেঁচে যাওয়া লিপস্টিক যেগুলো থাকে সেগুলোকে কোনো রকমে বার করে লিপ বাম বানিয়ে নিতে পারো, খুব কম সময়ের মধ্যে তোমার লিপ বাম তৈরি হয়ে যাবে। তো
তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো টাটা। আর চলো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে জোরে নাড়িয়ে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে দেখা, যতক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। বুক ভরা ভালোবাসার একগাল হাসি নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। চলো